যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে রয়েছে নানা রহস্য। কূটনৈতিক পাড়ায় চলে চলছেরা বিশ্লেষণ, রাজনীতিবিদরা মিলাতে থাকে নানা সমীকরণ। সরকার বা বিরোধী দলের নজর নতুন প্রেসিডেন্টের মুখের দিকে, শুরু হয় কূটনৈতিক সম্পর্কে তোড়জোড়। তবে গত 15 বছরে মার্কিনী পট পরিবর্তনে বাংলাদেশ সরকারের ক্ষমতার হয়নি পালাবদল। ইউএসএ সরকারের সাথেই দেশের স্বার্থের তোয়াক্কা না করে শেখ হাসিনা সরকার বজায় রেখেছিল সম্পর্ক, টিকে রেখেছিল গদি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যান ভারতে, আশ্রয় দেন মোদি। তারপর বাংলাদেশের ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে গঠন করে অন্তর্বর্তী সরকার, আর এই সরকারকে পূর্ণ সমর্থন দেয় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, ডক্টর ইউনুসের ক্ষমতায় আসার পেছনে রয়েছে বাইডেন সরকারের কূটনৈতিক ভূমিকাও। এখন প্রশ্ন আসে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচন নিয়ে। যদি বাইডেনের সাবেক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, তাহলে কতটা চ্যালেঞ্জ হবে ডক্টর ইউনুস সরকারে? এমনকি প্রশ্ন ওঠে শেখ হাসিনার পুনর্বাসন নিয়েও। এই বিষয়টি নির্ভর করবে মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের উপর। নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ। সম্প্রতি একটি পডকাস্টে মোদীকে বন্ধু পরিচয় দিয়ে তাকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তাতে বোঝাই যায় ক্ষমতা এলে মোদী সরকার সবচেয়ে বেশি সুবিধা পাবে, আর এই সুবিধার প্রভাবটাই খাটাবে মোদী। শেখ হাসিনার পুনর্বাসন চেষ্টা করতেও পিছপা হবে না ভারত সরকার, আর তাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে ডক্টর ইউনুস। ট্রাম্প যদি আসে, ভারতের জন্য মোদীর জন্য এটা সুবিধা এবং তাকে পুনর্বাসনের জন্য সুবিধা হবে। সুতরাং এইটাই কিন্তু একটা মেসেজ, আমাদের উচিত 5 তারিখের আগে চুপুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।